আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর কলিজা ফোনা কলিজা থেকে বাজে গন্ধ আসে রান্না করলে কালো হয়ে যায় স্বাদ ভালো লাগে না কলিজা পরিষ্কার করার ঝামেলা বেশি এই সবগুলো সমস্যার সমাধান করে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই কলিজা ফোনা আর তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল প্রথমে একটি করায় পানি গরম করতে দেব পানির মধ্যে বলক চলে আসলে হাফচা চামচ হলুদ গুঁড়া এবং হাফচা চামচ লবণ দিয়ে দেব একটি খুন্তির সাজে খুব ভালোভাবে মিশিয়ে নেব ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেব। কলিজাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে দশ মিনিট ধরে এই কলিজাগুলো ফুটিয়ে নিতে হবে কলিজার কাঁচা গন্ধ কালো রং আর সকল ব্যাকটেরিয়া এই প্রসেসে চলে যাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা ময়লা উঠেছে এই প্রসেসিংটা কোনোভাবেই স্কিপ করা যাবে না দশ থেকে বারো মিনিট খুব ভালোভাবে ফোটানো হয়ে গেলে একটি ছাঁকুনির সাহায্যে কলিজাগুলো ছেঁকে নিতে হবে এবং পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আবার একটি নতুন কড়াইয়ে টু টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে নেব তেলটা একটু গরম হয়ে এলে এতে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুই তিন মিনিট ভাজার পর এতে আমরা গরম মশলা অ্যাড করবো দুই ইঞ্চি লম্বা একটি দারুচিনি চারটা লবঙ্গ তিনটা ফাটানো এলাচ একটি তেজপাতাকে দুই খণ্ড করে দিয়ে দেব আজকে আমি গোটা গরম মশলা ইউজ করেছি আপনারা চাইলে বাটা গরম মশলাও ইউজ করতে পারবেন একটি স্পুন আদা বাটা এবং একটি স্পুন রসুন বাটা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড ভাজার পর অল্প একটু পানি দিয়ে দেব। এতে করে মশলা পোড়ার আর ভয় থাকবে না এবার গুঁড়া মশলা অ্যাড করব এক টি স্পুন মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ চা চামচ করে জিরা এবং হলুদ গুঁড়া সবগুলো উপকরণই দিয়ে দিলাম এই পর্যায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে কষবেন এতে করে মশলার রগন্ধটা গন্ধটা চলে যাবে এবং ভোনাটা খুব সুস্বাদু হবে ভোনার উপরে তেল উঠে আসলে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেবেন কলিজাগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেবেন এই মশলা কষানোর উপরেই নির্ভর করে কলিজার স্বাদ কষানো যত ভালো হবে খেতেও ততটাই টেস্টি হবে কলিজাগুলোকে সাত আট মিনিট কষানোর পর পর্যাপ্ত পরিমাণ গরম পানি অ্যাড করে দেবেন অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কলিজাগুলোকে এভাবে নাড়তে নাড়তে পানি শুকিয়ে নিতে হবে চুলার জাল মিডিয়াম টুলো আছে একদম ভোনা ভুনা না হওয়া পর্যন্ত রান্না করতে থাকবেন আজকে ভিডিওতে যে স্টেপগুলো দেখিয়েছে এই প্রত্যেকটি স্টেপ ফলো করলে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই পারফেক্ট কলিচা ভোনাটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ